সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বা অনেকে আছে ফ্রিল্যান্সিং এর সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন কিন্তু হতাশায় ভুগতেছেন যে আসলে ফ্রিল্যান্সিং করে কিছু করা যাবে কিনা, এরকম হতাশায় কিন্তু অনেকেই আছেন, আপনারা ভুগতেছেন। তাদের জন্য আজকে আমি একটা পরিপূর্ণ রোডম্যাপ দেখাবো এবং ভয়ভীতি দূর করে দিব। যদি সম্পূর্ণ ক্লাসটা আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে আজকে অনেকেই অনেক কিছু শিখতে চলেছেন। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের আজকে পরিষ্কার করে দিব। তো কথা হচ্ছে, অনেক ইউটিউবার আছে বাংলাদেশে বা অনেক নতুন ফ্রিল্যান্সার যুক্ত হইতেছে, ইউটিউবে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতেছে, তারা বলতেছে মানুষকে ফ্রিল্যান্সিং এ যুক্ত হয়ে কোনো লাভ নেই, 2024-25-30 সাল পর পরে ফ্রিল্যান্সিং আর থাকবে না বা এখান থেকে আসলে কিছু করা পসিবল না, বর্তমানে অনেক কম্পিটিশন যুক্ত হয়ে গেছে, এরকম নানা ধরনের ভয়ভীতি কিন্তু আমাদের দেখানো হচ্ছে, তাই না? আসলেই কি কম্পিটিশন বেড়ে গেছে? আমি কম্পিটিশনের এই জায়গায় আপনাদেরকে একটু ধরে রাখবো, কারণ হচ্ছে কম্পিটিশন হ্যাঁ কিছুটা বাড়ছে। এবার আপনি একটা জিনিস যদি আপনাকে বোঝায়, আশা করি যে আপনি বুঝতে পারবেন। এক্সাম্পল যদি আমি দেই, বাংলাদেশে অনেক কিন্তু মেডিকেল আছে বা যেখানে মানুষের রোগী দেখায় অনেক ডাক্তার আছে, ভালো রোগী দেখে, আবার অনেকে আছে কিন্তু ভালো রোগী দেখে না, ভালোভাবে তিনি রুগীও পায় না। অনেকে আছে একটা ডাক্তার দেখা যায় সারাদিন ভিজিট কাটতে কাটতে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তিনি দেখা যাচ্ছে রুগী দেখে শেষ করতে পারতেছে না, আরেকটা ডাক্তার দেখা যাচ্ছে যে তিনি রুগীই পাচ্ছে না। তো একটা ডাক্তার যদি ইতিমধ্যে একটা রুগী মেরে ফেলাইছে, হ্যাঁ মনে করেন অলরেডি একটা মাইরা ফেলছে, হ্যাঁ, তো ওই ডাক্তার যদি আপনাকে বলে যে আমার কাছে চিকিৎসা নেয়, বা আপনি যদি কোনো একটা প্রবলেম পড়েন বা আপনার ফ্যামিলিতে যদি কেউ কোনো প্রবলেমে পড়ে, আপনাকে যদি ওই ডাক্তারের শরণাপন্ন হতে হয় বা আপনি যদি ওই ডাক্তারের কাছে যান, আপনি কি যাইতে হয়, আপনি কি যাইতে সহজে চাইবেন? বলবেন যে না, এই ডাক্তার অলরেডি একটা রুগী মাইরা ফেলছে, এখন যদি যাই হতে পারে দ্বিতীয় নাম্বার দুর্ঘটনা ঘটতে পারে। তো আরেকটা ডাক্তার ইতিমধ্যে অনেক রুগী দেখতেছে, অনেক রুগী পাইতেছে, এবার কথা হচ্ছে তিনি এত রুগী পাচ্ছে কীভাবে এবং এই ডাক্তার কেন রুগী পাচ্ছে না? এটা কিন্তু মূল পয়েন্ট, এখানেই আমাদের পয়েন্টটা আছে যে আমাদের অনেক ফ্রিল্যান্সার অনেক কাজ পাচ্ছে আবার অনেক ফ্রিল্যান্সার কাজই পাচ্ছে না। তো এখানে কী জিনিসটা, ওই ডাক্তারে যে ডাক্তার অনেক রুগী পাচ্ছে তার মানে কি ওই ডাক্তার ইতিমধ্যে অনেক মানুষের হেল্প করছে, যারা তাকে ভালো ফিডব্যাক দিছে, বিনিময়ে রেফার ক্লায়েন্ট পাচ্ছে, মানে রেফার রুগী পাচ্ছে, যে আমি ধরেন একটা প্রবলেম আছে আমার, ওই প্রবলেম থেকে আমি বেরিয়ে আসছি, তো আমি এখন মোটামুটি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, তাহলে কি হবে আমি যদি ওই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারি, যখন কোনো মানুষের ওই প্রবলেমটা থাকবে তো কথায় কথায় কিন্তু বলে দিব যে হ্যাঁ তোমার এই প্রবলেমটা আমার একটা সময় ছিল, আমি ওই ডাক্তারকে দেখায় আমার প্রবলেমটা সমাধান করেছি। তুমি চাইলে ওই ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারো এবং তুমি চাইলে ওর কাছ থেকে সমাধান নিতে পারো, ও খুবই ভালো ডাক্তার। তো তখন কিন্তু ওই রুগী নিশ্চিন্তায় কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কিন্তু ওই ডাক্তারের কাছে চলে যাবে এবং তার কাছ থেকে কিন্তু সার্ভিস বা বলেন সেবা নেবে। তো ফ্রিল্যান্সিংয়ের এখানে সেম জায়গায়, ধরেন আপনি প্রথমে কী করতে হবে, প্রথমে আপনাকে ভালো সার্ভিস দিতে হবে, ভালো সার্ভিস দিতে হবে, ভালো এক্সপিরিয়েন্স তৈরি করতে হবে, ভালো অভিজ্ঞতা তৈরি করতে হবে। যদি আপনি এগুলো করতে পারেন তাহলে আপনি যে কোনো সেক্টরে যান আপনি হয়তো কিছুটা লেট হবে, কিন্তু আপনি কিন্তু এখানে দুই দিন আগে আর পরে যদি আপনার স্কিল থাকে তাহলে 100% এখানে ভালো একটা ক্যারিয়ার আপনি তৈরি করতে পারবেন, এটা কনফার্ম আপনি থাকতে পারেন। এখানে আপনি মনে করেন যে হাজার হাজার ডাক্তার হতে পারে, হাজার হাজার ডাক্তার হইলে হাজার হাজার রুগী হবে, হাজার হাজার ফ্রিল্যান্সার হবে, হাজার হাজার ক্লায়েন্ট হবে। তো আপনাকে এখানে ধৈর্য সহকারে কাজ শিখতে হবে এবং আপনাকে এখানে লং টাইম থাকতে হবে এবং আপনার ধৈর্য শক্তি থাকতে হবে। আপনি আজকে আসলেন, ভর্তি হইলেন, কালকা থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন, এরকম যদি স্বপ্ন দেখে থাকেন তাহলে সেটা হচ্ছে আপনার অন্যরকম একটা জায়গা। হ্যাঁ লাখ লাখ টাকা ইনকাম হবে কিন্তু সেটা দ্রুত হবে না, এটা সময় লাগবে। যেমন আমরা যখন ফার্স্ট টাইম শুরু করেছিলাম আমাদের মাসে 10-15-20 হাজার টাকা আসতো, তো এখন আলহামদুলিল্লাহ যে একটা পজিশন তৈরি হয়েছে, মাসে 1-1.5-2 লাখ কামানো যায়। তো এখন কথা হচ্ছে আপনি কি একদিন এই জায়গায় চলে আসবেন? না, আমি এখানে আমার ক্যারিয়ার তৈরি করছি 5 বছরে, আপনি সেখানে তো 3 বছর লাগাইতে পারবেন, 6 বছর লাগাবেন,
তাই না? এখন যদি আপনি মনে করেন কালকা থেকে আমি লাখ লাখ টাকা ইনকাম করবো শুধু ফ্রিল্যান্সিংয়ের কিবোর্ডের টিপ দিলে, মানে ফ্রিল্যান্সিং করে যারা তারা শুধু কম্পিউটারে কিবোর্ডে ক্লিক করলেই শুধু জর্জরাইয়া কিবোর্ডে টাকা পড়ে, এই স্বপ্ন দেখে যদি ফ্রিল্যান্সিংয়ে আসেন তাহলে আসলে কিছু করা পসিবল না। তো প্রথম স্টেপটা কিন্তু আমি আশা করি যে আপনাদেরকে বুঝাইতে পারছি, কম্পিটিশন কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনার স্কিল আছে কিনা। যদি স্কিল থাকে তাহলে আপনি যে কোনো সেক্টরে আপনি ভালো কিছু করতে পারেন। আরেকটা বিষয় এখানে অবশ্যই, যেখানে আপনাকে বা আপনি যেখানে অ্যাডমিশন নেবেন সেখানে কিন্তু অবশ্যই আপনার কী করতে হবে, ভালোভাবে গাইডলাইন থাকতে হবে। এখন গাইডলাইনের জন্য আপনাকে কী করতে হবে, যেমন ডাক্তারের আমি একটা উদাহরণ দিছি, ডাক্তার কোথায় থেকে পড়ছে, ভালো একটা ইনস্টিটিউট থেকে পড়ছে যেখানে কি বড় বড় ডাক্তার তৈরি হয়, সেখানে আপনাকে কি অবশ্যই যুক্ত হতে হবে, ভালো একটা গাইডলাইন লাগবে। ধরেন রুগীতে একটা সমস্যা হয়েছে, রুগীর একটা সমস্যা হয়েছে আপনি বুঝতে পারতেছেন না, তো যখন আপনার সাথে ওই প্রতিষ্ঠান থাকবে বা ওই আপনার যে শিক্ষক থাকবে তখন ওই প্রবলেমটা বলে দিলেই দেখা যাবে যে আপনি ওইটা পেরে মারেন পারবেন কাজটা। তো ফ্রিল্যান্সিংয়ে এখানে আপনার গাইডলাইনটা সবথেকে বেশি দরকার, কোর্সের থেকে বেশি দরকার হচ্ছে গাইডলাইন। কোর্স আপনি ইউটিউবে সব ধরনের ভিডিও পাবেন, আপনি কোনো কিছু শেখার প্রয়োজন হলে, আপনার কোনো কিছু শেখার প্রয়োজন হলে আপনি ইউটিউব থেকে সব কিছু পেয়ে যাবেন। আপনি দুইটা তিনটি স্কিল, যেমন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে এসইওর সার্ভিস, ইউটিউবের সার্ভিস, অ্যাড ক্যাম্পেইনের সার্ভিস, গুগল সার্চ ক্যাম্পেইনের সার্ভিস, তারপরে ধরেন ইমেল মার্কেটিং, এই ধরনের সার্ভিসগুলো বা ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলো সার্ভিস কিন্তু আপনি দিয়ে ভালো টাকা ইনকাম করতে পারেন। এগুলো যদি আপনি শিখতে পারেন ভালো টাকা ইনকাম করতে পারেন। এগুলোর যদি আপনি সার্চ করেন যে আমি এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখবো, যারা লিখে যদি সার্চ করেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্লেলিস্ট, ফুল প্লেলিস্ট পেয়ে যাবেন ইউটিউবে, খুঁজলেই পেয়ে যাবেন এগুলা, শুধু সার্চ করা দেরি, আপনার সমস্ত কিছু ইউটিউবে পেয়ে যাবেন। তো এবার কথা হচ্ছে তাহলে কোর্স দরকার কি? যদি আপনি মনে করেন শেখার জন্য আপনার ইউটিউব বেটার, আর যদি মনে করেন যে না আমি আসলে শিখতে তো আমি যেখান থেকেই পারি পারবো কিন্তু আমাকে ধরে ধরে জিনিসগুলো আমাকে কভার করবে না, বা আমি কোনো জায়গায় আটকে গেলে সেটা আমি নিজে নিজে সলভ করতে পারবো না, সেক্ষেত্রে আপনাকে কোর্স করতে হবে, ঠিক আছে? যদি আপনি মনে করেন যে আপনি এক্সপার্ট, ধরেন আমাদের একটা জিনিস জানা দরকার পড়লে আমরা চাইলে কিন্তু ইউটিউব থেকে কি শিখতে পারি, কোনো কিছুর জন্য আমাদের এক্সট্রা কোর্স করার দরকার পড়তেছে না, আমাদের সিস্টেমগুলো কিন্তু টোটালি জানা হয়ে গেছে যে এই সিস্টেমে এটা কাজ করতে হবে, তো সেই জন্য কিন্তু আমাদের বাড়তি কোর্স কেনার ঝামেলা নাই। তো ওকে, যাই হোক, এটা নিয়ে আমি আর বেশি আলোচনা করতে হইতেছি না, মানে এটা সমস্ত কিছু আপনি ইউটিউবে পেয়ে যাবেন। যদি আপনার গাইডলাইনের দরকার পড়ে বা আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকেন সাপোর্টের জন্য তাহলে আপনাকে কোর্স করতে হবে। তো এবার কোর্স করার জন্য আপনি প্রথম কী ফাইন্ড আউট করবেন, প্রথমে ফাইন্ড আউট করবেন কারা ফ্রিল্যান্সিং করে, কোনো বড় প্রতিষ্ঠান না, কারা ফ্রিল্যান্সিং করে পাশাপাশি শিখায় তাদের সাথে যোগাযোগ করবেন। কারণ আছে কি, আপনি যদি একটা বড় একটা প্রতিষ্ঠানে ভর্তি হন তো আপনি দেখা যাবে ছয় মাস পরে আপনার সাথে টোটাল তারা কোর্সটা সম্পূর্ণ করে দিয়ে আপনাকে আপনার সাথে যোগাযোগ বন্ধ, তাদের সাথে আর কোনো দিন যোগাযোগ করতে পারবেন না বা তাদের সাথে কথা বলতে পারবেন না, কথা না বললে আপনি সাপোর্ট তো পাবেনই না। তো আমি এরকম কয়টা প্রতিষ্ঠানে এর আগে একটা জায়গায় ভর্তি হয়েছিলাম আমাদের সময়ে, তো দেখা গেছে যে আমি কোর্স করছি কিন্তু আমি কাজ পাইছি $600 $700 কাজ পাইছি, আমি বলছি যে এই জায়গায় আমার প্রবলেম হয়ে গেছে তো আমাকে হেল্প করেন, তো তারা দেখা গেছে ছয় মাস পরে আমাকে রিপ্লে দিছে, ততদিন আমার কাজ নিয়ে টাকা পয়সা মনে করেন উড্ডো করে ফেলছি তখন আমাকে রিপ্লে দিছে। তাহলে এটা হইল আপনার লাগবে ইনস্ট্যান্ট সাপোর্ট। ধরেন রাত দুইটা বাজুক, তিনটা বাজুক, পাঁচটা বাজুক, আপনার যারা ফ্রিল্যান্সিং করে তারা কিন্তু রাত জাগে, তো পাঁচটার সময় যখন একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে আপনি যদি বুঝতে না পারেন তখন আপনার সাপোর্ট টিম বা আপনি প্রতিষ্ঠানে যুক্ত হবেন, যে প্রতিষ্ঠান তারা যদি ফ্রিল্যান্সিং করে অবশ্যই রাত্রে জেগে থাকবে, তাদেরকে বললেন ভাই আমার এই প্রবলেমটা আমাকে সমাধান করে দেন, তো তারা কিন্তু সাথে সাথে সমাধান করে দিতে পারবে, ঠিক আছে? তো আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, অনেকে আসে শুধু কোর্স করায়, বলে যে ছয় মাস সাত মাস কোর্স করতে থাকো, কোর্স করার পরে আমি লাস্টের দিকে তোমাকে ফাইবার বা আপওয়ার্কে অ্যাকাউন্ট করে দিব, সেখানে দুইটা গিগ পাবলিশ করে বসে থাকবা, এরকম যদি কোনো প্রতিষ্ঠান করে থাকে তাহলে বুঝতে হবে যে ওইখানে গাবলা আছে। তো ছয় মাস আপনার এদিকে সময় চলে যাবে আপনার কোর্স শেখার পিছনে, আর ছয় মাস যাবে মার্কেট প্লেস শিখতে, তাহলে আপনার এক বছর হয়ে যাবে, এক বছর যদি আপনার কোনো টাকা ইনকাম না আসে তাহলে আপনাকে এখান থেকে কি জোরে ভরতে হবে। তাহলে কি করতে হবে, যখনই ফাইন্ড আউট কোনো জায়গায় ভর্তি হবেন অবশ্যই জেনে নিতে হবে যে আপনি যেখানে কোর্স করতেছেন তারা কত দিনের ভিতরে আপনাকে মার্কেট প্লেসে নামায় দিচ্ছে। যেমন আমরা নিজেরা যদি বলি আমাদের স্টুডেন্টদেরকে সাত দিনের ভিতরে আমরা মার্কেট প্লেসে নামায় দিই, আমাদের একটা করে কাজ শিখবো আর আমরা একটা করে গিগ ফাইবার বা আপওয়ার্কে লঞ্চ করবো,
আপনাকে গিগ হয় না, প্রজেক্ট হয়, প্রজেক্ট আমরা লঞ্চ করব। তাহলে কি হবে, আমরা একসাথে দুইটা কভার করতেছি, একটা হচ্ছে মার্কেট প্লেসের আমরা অ্যালগোরিদমটা তাদেরকে শেখাচ্ছি প্র্যাকটিক্যালে, এক একটা মানে সার্ভিসের এক একটা কিন্তু ইয়ে হয়ে থাকে, প্রজেক্ট বা গিগ হয়ে থাকে। আপনি যদি একটা গিগ দিয়ে মনে করেন যে সবগুলো আপনি পারেন, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল। আপনাকে প্রতিটা সার্ভিসের জন্য আলাদা আলাদা গিগ ই করা হয়, মানে তৈরি করতে হবে বা শিখতে হবে। যেমন আমরা 80% গিক আমাদের স্টুডেন্টদেরকে তৈরি করে দিই, বাকি 20% তাকে বলি তোমার এখানে নিজের মেধা খাটায় বাকিটুকু তৈরি করো, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, আপনি যেখানে অ্যাডমিশন নেন সেখান থেকে আপনি অবশ্যই বলবেন যে তারা কত দিনের ভিতরে আপনাকে মার্কেট প্লেস নামায় দেয়। অবশ্যই 7 দিন 15 দিন 20 দিনের ভিতরে আপনাকে মার্কেট প্লেসে নামতে হবে। যদি তা না হয়, 6 মাস পরে যদি করেন, মনে করেন যে মার্কেট প্লেসে নামবেন, তাহলে মাশাআল্লাহ আপনি পুরা দমে একটা কি খাবেন, এই যেটা খাবেন, হ্যাঁ, তাহলে কয়েকদিন পরে আবার দেখা যাবে আরেক জায়গায় ভর্তি হতেই হবে, মাস্ট, ঠিক আছে? তো আশা করি যে এই বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে কি করতে হবে। অনেকে ভাবে যে আমি যদি ফ্রিলান্সিংয়ে যুক্ত হই, আমি আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে পারবো কিনা বা লোকালি আমি কাজ করতে পারবো। হ্যাঁ, আপনি কিছু স্কিল শিখতে পারেন, অ্যাড ক্যাম্পেইন সার্ভিস শিখতে পারেন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে পারেন, এগুলো শিখতে যদি পারেন আপনি, তাহলে আপনি লোকালে সার্ভিস দিতে পারেন। লোকাল থেকে আপনি যাই কিছু হোক আর্নিং শুরু করলেন, আউট অফ মার্কেট প্লেসে কাজ করলেন, সেখান থেকেও আর্নিং করলেন, সেখান থেকে কিছু কিছু টাকা আপনি আপনার ফাইবার বা আপওয়ার্কের যে অ্যালগোরিদমের পিছনে কাজে লাগান। অ্যালগোরিদমের পিছনে এখানে আমি একটু রাখলাম স্কিপ করে, অ্যালগোরিদমের পিছনে কাজে লাগান, দেখা যাবে যে আপনি যদি 5টা 7টা 10টা রিভিউ নিয়ে ফেলতে পারেন ভালো টাকা দিয়ে, তাহলে দেখা যাবে আপনি খুব দ্রুত একটা পজিশন তৈরি করবেন। আমি আগেও বলছি 3টা 4টা মাধ্যম আছে আমাদের ফাইবারে র্যাঙ্কিং পাওয়ার সিস্টেম, তো এগুলো আপনাকে শিখতে হবে, ঠিক আছে? অনেকে আছে শুধু কোর্স করায় আপনাকে ছেড়ে দেবে, আপনাকে মার্কেট প্লেসের অ্যালগোরিদম জানবে, আপনি কাজ জানেন, যদি আপনি সেটা খাটানোর ছায়া না পান তাহলে কাজ যাই না কি লাভ, ওর থেকে তো বসে থাকা অনেক ভালো, ঠিক আছে? তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো নতুনরা কী করবেন, নতুনরা আপনারা সর্বপ্রথম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো বড় করবেন, একটা এজেন্সি খুলবেন অফলাইনে বা অনলাইনে যেখানে পারেন একটা এজেন্সি খুলবেন, সেখানে আপনি নিয়মিত কাজ করবেন, পাশাপাশি আপনি ফ্রিলান্সিং করবেন, মানে আপনার চোখ কান চারদিকে খোলা রাখা এখানে কাজ করতে হবে। এজেন্সিটা হচ্ছে আপনাকে একটা ব্যাকআপ দিবে যেটা দিয়ে আপনি লং টাইম আর্নিংয়ের পর্যায়ে চলে যেতে পারতেছেন, আর এখান থেকে আপনি আলাদা একটা বেনিফিট পাচ্ছেন ফ্রিলান্সিং। যদি আপনার ফ্রিলান্সিংয়ে দেরিতেও ইনকাম আসে সমস্যা নাই, আপনি লোকাল থেকেই মোটামুটি আপনি চালায় নিতে পারতেছেন আপনার বিজনেসটা, তো এখান থেকে আর্নিং চলতেছে, ঠিক আছে? এরকম অনেক কাজ আছে আপনি চাইলে করতে পারবেন। তো সোশ্যাল মিডিয়া বড় করতে হবে, একটা ইউটিউব চ্যানেল বড় করতে হবে, মানে ফ্রিলান্সিং যাই বলেন না কেন কাজের পাশাপাশি এগুলো ফ্রিলান্সিংয়ের ভিতরে অন্তর্ভুক্ত থাকে। আপনি এই কাজগুলো কন্টিনিউয়াসলি করে যাবেন, হ্যাঁ, এই কাজগুলো করে যাবেন, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, লিঙ্কডিন, আউট অফ মার্কেট প্লেস, এগুলো কন্টিনিউয়াসলি প্রতিদিন কিছু না কিছু করবেন, তাহলে দেখা যাবে যে যেখানে মানুষের 6 মাস 7 মাস সাকসেস হইতে সময় লাগে, সেখানে আপনি 2 থেকে 1.5 মাস সর্বোচ্চ সময় 3 মাসের ভিতরে আপনি একটা ভালো প্রফিট এবং ভালো একটা ক্যারিয়ার খুব অল্প সময়ের ভিতরে বিল্ড আপ করতে পারবেন। তো আশা করি যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন, কোথা থেকে শিখতে হবে, কোথায় কী করতে হবে, কোন জায়গা থেকে শিখলে বেটার হবে, সমস্ত কিছু আপনারা আশা করি আইডিয়া পেয়ে গেছেন, এবং প্রতিযোগিতামূলক বিষয়টাও আপনারা বুঝতে পারছেন যে আসলে কম্পিটিশন কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনার স্কিল। তো যাই হোক, অনেক কথা বললাম, তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।